بسم الله কিন্তু কোরআন তেলাওয়াতের আগে আর যে কোনো খারাপ কাজ শুরু করলে কি হ্যাঁ তাহলে মদ খেতে কি পড়া আপনাদের সোনার গাট তো মদ কেউ খায় না গাঁজা খেতে কি বরণ ও কথা পড়ে না গাঁজা তো এই দেশে নাই সিনেমা হলে ঢুকতে কি বরণ মাহফিলের সিজন শুরু হয়ে গেছে গা কি বলেন ভাই মুসলিম খান মাহফিলের সিজন এরপরে বৃষ্টি হয় জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিনা মানুষের কর্মফল হাতের কামাই এই দুনিয়ার মধ্যে উল্টা পাল্টা কথা বলেন ঠিক কি না যে সৌদি আরব বছরে দুই একদিন বৃষ্টি দেখছে না এখন ওখানে বন্যা কথা বলেন ঠিক কি না বাংলাদেশে ফেস লাগছে না ফেস সারা ওয়ার্ল্ডে লাগছে কথা বলেন ঠিক কি না আহ হেগো কলজার মধ্যে যে জ্বালা বৃষ্টি আইতো না কেন আগুন নিবাই তো কি দিয়া কথা বলেন ঠিক কি না বস এখন পরিবেশ আগের থেকে খারাপ না ভালো আগে আপনার তাহলে আমরা শুরু করি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিতাদিত শয়তান থেকে আল্লাহ পাকের দরবারে আমরা ফানা চেয়ে নিলাম আল্লাহ এই দুশমন থেকে এই শয়তান থেকে আজকে সোনারুকাট উপজেলা সদরের পবিত্র তাফসীর কোরআন মাহফিলকে তুমি হেফাজত করো সকলে বলেন আমিন সকলে জবান খুলে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম মহান আল্লাহ যিনি রহমান রহিম মেহরবান দয়ালু অতি দয়ালু সে আল্লাহর নামে আমি গুনাহগার মুজাহিদি আজকে তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম দিনের শেষ অধিবেশনের আলোচনা সূরা কাউসার নিয়ে বসেছি কথা বলবো আল্লাহ আজকের এই মাহফিলে তোমার নামে শুরু করছি তুমি বরকত দান করো আমিন রহমত নাজিল করো আমিন গুনাহ নিয়ে এসেছি গুনাহগুলি ক্ষমা করো আমিন জাহান্নামের দপ্তরে যদি আমাদের নাম থাকে আল্লাহ নাম কেটে তুমি জান্নাতের মেহমান হিসেবে আমাদেরকে কবুল করো আল্লাহ কিছু সময় যেন কথা বলতে পারি আবহাওয়ার পরিবেশটা তুমি আমাদেরকে নসিব করো এরশাদ হচ্ছে কোরআন শরীফের সবচেয়ে ছোট সূরা মাত্র তিনটি আয়াত সকলে পারেন তো وقال أيضا في شان حبيبه ومحبوبه صلى الله عليه وسلم مخبرا وآميرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
عليه وسلم تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا সবাই জবান খুলে মহব্বত ভরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه আলা হযরত ইসলামী যুব কল্যাণ পরিষদ চুনরগাঁও কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী 13তম বার্ষিক পবিত্র তাফসীর কুরআন সুন্নি মহাসম্মেলন 2024 এর প্রথম দিনের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ান আশরাতিন মুহাব্বিন বেরাদারান ইসলাম জ্ঞানী গুণী শিক্ষিত যুব সমাজ ভদ্র সমাজ কোচি কাছা নিষ্পাপ ছেলে মেয়েরা ফর্দা নাসিনী আমার মা ও বোনেরা আল্লাহ পাকের আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যিনি আমাদেরকে আজকের এই পবিত্র কোরআনের আলোচনার মজলিসে আসার বসার সুযোগ করে দিয়েছেন এজন্য তার দরবারে আমরা কালেমাতে শুকর আদায় করি জবান খুলে উচ্চকণ্ঠে মহব্বতে সকলে একবার বলি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন স্থান কাল পাত্র যেটাকে আরবি বলা হয় মুক্তাজায়ে হাল এই মুক্তাজা হাল মোতাবেক বক্তা বক্তৃতা দিতে হয় অতএব আজকের পরিবেশ যেমন আলোচনা হবে তেমন আজকের আলোচনাটা কি বেশি লম্বা করার পরিবেশ আছে তাহলে সকলে বলেন তো যে আজকের যে সূরাটায় সূরায়ে কাউসারের আলোচনা করতে আমাকে বলা হয়েছে এই সূরার চাইতে কোরআনে কি আর কোনো ছোট সূরা আছে তো কোরআনের ছোট সূরা কিন্তু মর্যাদা মর্তবা এই সূরার কি আলোচনা কম না বেশি হ্যাঁ অনেক বেশি তো আমি আগে তরজমা পড়ে ফেলি এরপরে শানে নুজুল এরপরে তাফসীর আল্লাহ পাকের কাছে সুযোগ চাইছি আল্লাহ দিলে আল্লাহর তো কোনো লস নাই আমি অনুবাদ করে আপনারা গভীর মনোযোগ দিয়ে শুনেন আয়াত কয়টা সকলে বলেন কয়টা সহজ কথা ইন্না আতাইনা কাল কাউসার নিশ্চয়ই আমি আমি মানে আল্লাহ আতাইনা কা মানে আপনি আপনি মানে আল্লাহর হাবিব আল্লাহ আল্লাহর হাবিবকে বলতেছেন নিশ্চয়ই আমি হে হাবিব আপনাকে দান করেছি মাদ্রিসিয়ে অতীতকাল ফার্স্ট টেন্স দান করেছি করব এই কথা না করতেছি এই কথা না অলরেডি দান করে ফেলেছি কি করেছি দান আল কাউসার আপনাকে আমি কাউসার দান করেছি কাউসার কি জিনিস এটা জানার দরকার আছে কি না বস দ্বিতীয় আয়াত যেহেতু আপনাকে আমি কাউসার দান করেছি আপনি বলেন তো আপনাদের দেশে কথা আছে কি না নুন খায় যার আস্তে কর আর ভাষাগত কুমিল্লা লাকসাম
নোয়াখালী চট্টগ্রাম সিলেটে ব্যবধান আছে কিন্তু কিছু ডায়লগ এটি সারা ওয়ার্ল্ড চলে এই কথা কথা ঠিক না হ্যাঁ তো বলেন আমার সাথে নুন খায় যার গুণ গায় তার গুণ গায় তার তো আল্লাহ যেহেতু রসুলকে কাউসার দিয়েছে তা আপনারা মনে করেন এটা কি নুনের থেকেও আরো খারাপ জিনিস দিছে নুন খাইলে যদি গুণ দেওয়া লাগে তাহলে কাউসারটা কি নুনের থেকে আরো সস্তা দামের হইতে পারে তো এটা কি জিনিস এটা জানার দরকার আছে কিনা তাহলে গুণ যেহেতু গাইতে হয় এখন কেমনে গুণ গাইতো আল্লাহ কয় ফাসল লিলি রব্বিকা যেই আপনার রব আপনাকে কাউসার দান করেছেন সেই রব আপনার রবের জন্য আপনি নামাজ পড়েন তাহলে গুণ গাওয়ার সর্বোচ্চ জিনিস কি আস্ত কথা কয় সর্বোচ্চ জিনিস কি কারে নামাজ পড়তে কইছে আল্লাহর হাবিবকে আল্লাহর হাবিবকে যদি নামাজ পড়ার হুকুম আল্লাহ দিতে পারে তো আমরা কি এখন মাফ না এখন আল্লাহর নবীকে যদি আল্লাহ নামাজের হুকুম দিয়েছেন আমাদেরকে ঘুমায় থাকতে কইছেন এখন যারা তাফসীর শুনতে আসছেন বলেন আল্লাহর নবীর গোলামি আমরা করতে চাই কি চাই না তারা করতে যে হাত দেখে একটা আওয়াজ দেয় নারায়ে তাকবীর ও বুঝছি বৃষ্টি সব বরফ হয়ে গেছে এরা সব কিন্তু এখন ফ্রিজের লাইন খুলে দিছে কোন সময় আবার ঠাডা বজ্রপাত করে সব ঠান্ডাইয়া মাঠে ঢুকছে এই জন্য মুখ দিয়ে বাইরে কাস্টু লম্বা করে আল্লাহ আকবর বললে আল্লাহ খুশি না বেজার এখন নামাজের নিয়তটা বান্দে কি কইয়া বান্দে তো নামাজ পড়তে তো কইছে তো নামাজের শুরু তো আল্লাহ আকবর দিয়া এটা আস্তে কইতাম না জোরে সকলে আমার সাথে নারায়ে তাকবীর আল্লাহু আকবার এবার কলেমার অর্ধেক দিয়া মুসলমান হইতে চান না পুরা দিয়া তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ চলবে না তো সামনে মুহাম্মদুর রাসূলুল্লাহ চলবে তো নারায়ে তাকবীর যদি চলছে তো নারা রেসালত থাকবো না নতুন সরকারের সময় বাদ যাইবো কথা কয় না কেন থাকবো না চলে যাবো তাহলে বলেন নারায়ে রিসালত এবার আমরা কোন দল আরে আমি তো রাজনীতির দল জিগাই নাই কি দল আমার তো ধর্মীয় মাহফিল নাকি রাজনীতির মাহফিল তা আমরা কোন দল আওয়ামী লীগ বিএনপি জামাত মুসলিম লীগ জাতীয় পার্টি আমরা কোন দল দেখি বলতে পারেননি আহলে সুন্নাত ওয়াল জামাত আল কোরআনের আলোক আল হাদিসের আলোক পবিত্র তাফসীর কোরআন মাহফিল এবার কেডা কেডা নামাজ পড়বেন না হাত উড়ান কাম হয়ে গিয়া তাফসীর হয়ে গেছে মারহাবা জোর করে মারহাবা কোরআনের তাফসীর কি কান সুখের জন্য নাকি আমলের জন্য ইমানের পরে আমলের এক নম্বর কি আমার নবীকে আল্লাহ কি পড়তে কইছে আমরা রসুলের গোলামি করতে চাই কি চাই না নামাজ পড়বো না নাকি নামাজ সারবো বলার করার দলে কে কে থাকবো হাত উঠাই আওয়াজ দিব বৃষ্টি শর্টকাট করতে হবে মোশাহিদ মারহাবা জোর কর মারহাবা তাহলে ওয়াজ চলছে তো না ফাঁকা তো চলে তা আল্লাহর হাবিবকে আল্লাহ পাক বলেন ফাসল্লি লি রব্বিকা আপনার রবের জন্য নামাজ তাহলে নামাজ কার জন্য হবে কথা কয় না কেন কার জন্য এরপরে আবার ওয়া বলতে হরফাত ওয়ান খার এরপরে আপনি জবাই করেন এখন জবাই করতে কি জবাই করতো মানুষ তোমার কথা কয় না কেন জবাই করতে কিছু ওয়ান হার অনহার তো জবাই করা কি জবাই করবো এখন এটার আলোচনা জানার দরকার আছে কিনা গরু জবাই করা যায় ছাগল জবাই করা যায় হাঁস মুরগি জবাই করা যায় মানুষও জবাই কিন্তু আমাদের দেশে মানুষ জবাই হয় কি হয় না এটা ভালো কাজ কথা কয় না কেন ওয়াদা করতে হবে আমরা মানুষ জবাইর দলে কেউ যাও নাটাও আমি কয়ে দিতাম মানুষ জবাইর দলে আমরা কেউ যাব বৃষ্টি বাড়তেছে মনে হয় রেডিও 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 তাড়াতাড়ি রেডি হয়ে যাওয়ার জন্য
কি গ বস তাহলে কয়টা কথা কইছে তাহলে আল্লাহর নেয়ামত পাইলে শুকর করতে হবে নি তাহলে আলহামদুলিল্লাহ 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 এতটুকু কি আল্লাহ কইছে নেয়ামত যেহেতু আপনাকে দিছি এখন শুকর করতে আপনি নামাজ পড়েন এবং জবাই করেন জবাটা কোন দিন হবে কি জবাই করবে তাফসীরের দরকার আছে কি না আছে আমি কি বানাইয়া বানাইয়া কইতাম না কিতাব দিয়া কইতাম সকালবেলা আবার বদনামি করবেন তো ফারে না দেখে সাইয়া সাইয়া পড়ে কি এরপর আল্লাহ পাক তিন নম্বর আয়াতে বলছে ইন্না শানিয়াকা নিশ্চয়ই আপনার সাথে যারা নাকি হিংসা করে দুশ্মনী করে যারা আপনার সাথে বিবাদ করে তাফসীর লিখতেছে কটা কথা বলছি যারা আপনার সাথে হিংসা করে বিবাদ করে দুশ্মনী করে তারা হুয়াল আত্মা তারা হচ্ছে লেজ কাটা বংশশূন্য আলোচনা নাই তাদের তারা বিচ্ছিন্ন তাহলে রসুলের দুশ্মন যারা রসুলের যারা শত্রুতা করে হ্যাঁ লেজ আছে না কাটা গেছে কথা কয় না কেন কারা কারা লেজ কাটা হইতেছেন হাত উড়ান নাই তাহলে রসুলের সাথে কি দুশ্মনী রাখবো না মহব্বত রাখবো কারা কারা মহব্বত রাখবো হাত উড়াইবো না আর হয়তো বি রসুলের যদি মহব্বতে থাকতে হয় এখন কি করা হবে জান দিতে হলে জান দিব মাল দিতে হলে আমার কথা কয় না কেন যা দরকার তাই দিব রাজি আরো কথা কোন রাজি তাহলে রেজাল্টটা কি হইব নবীজির যদি গোলামিতে নাম উঠে যায় আর কোন চিন্তা আর কোন টেনশন পারবেন নি আমার লোক একটা গান টান দিতে গান অর্থ কি গান অর্থ সুজন সখিনী গান অর্থ ছন্দ মিলাইয়া সুর করে কিছু বলা এই গান অনেক রকম আছে কিন্তু আছে আল্লাহর সানে কিছু রাসুলের সানে কিছু ফিরলির সানে কিছু দেশের সানে কিছু আছে প্রেমিকের সানে আছে না এখন আমরা রসুলের সানে একটা টান দিতে চাই রাজি আছে কি নাই নবীজির গোলামের কোন চিন্তা নাই বলো বলো নবীজির গোলামের কোন চিন্তা নাই চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই যারা ভালো লাগছে উচ্চ কণ্ঠে বলতে হবে মারহাবা শুনেন আমার ওয়াজ আলোচনা কম করলেও চলবে আবার সুরও ছোট আবহাওয়া আজকে কেমন এই মাহফিলের ফাউন্ডার বক্তা হইলাম আমি ফাউন্ডার বুঝেননি প্রতিষ্ঠাতা বাংলাদেশ স্বাধীনতার ফাউন্ডার লইয়া তো কত ভেজাল কিন্তু এই মাহফিলের যে ফাউন্ডার আমি বক্তা হিসাবে এতে কোনো ভেজাল নাই কি কোন আপনারা যে বছর মাহফিলটা প্রতিষ্ঠিত হয় এই সাংবাদিক সুলতান সাহেব মেম্বার কি কর হের আপন ভাই এর নাম হলো রাব্বানি লাস্টে দিয়া সুলাইমান খান হেও আইসান কি কর লস্কর সাহেব সাবেক উপজেলা রাগ কইরা নাইম মাঝে আমার হাত টান দিয়া কয় চলেন জায়গা এখানে কিসের কথা মানুষজন কি কর ইতিহাসটা তো কেউ বলতে আজকে তো আল্লাহ পাক আবাদ করে দিছে মারহাবা জোরে কইতে হবে এখন পরিবেশটা সত্যিকারে বলবেন আগের থেকে খারাপ না ভালো আপনারা যদি বলবেন আমি চালাইব আর যদি বলবেন আমি বন্ধ করে দেবো এখন কি আমি চালাইতাম না বন্ধ করে দিতাম বস অনুবাদ হয়ে গেছে তাহলে কি রেজাল্ট কি পাইছেন আল্লাহ নবীকে কাউসার দান করেছেন আর এই নেয়ামত পাইয়া আল্লাহ নবীকে নামাজ পড়তে এবং জবাই করতে কইছেন এখন এরপরে রেজাল্ট বলতেছে যারা আপনার সাথে দুশ্মনী করে তারা লেজ কাটা বিচ্ছিন্ন তাদের কোনো বংশধর থাকবে না এখন তাফসীর শুরু হয়েছে আমরা শুনবেন তো তাহলে পুরা পুরা এই সুরাটা আল্লাহ কার লগে কথা বলতেছে কথা জোরে বলেন কার লগে বলতেছে
আলহামদু সূরার মধ্যে কিন্তু আমরার লগে আল্লাহ কথা কয় আমরা আল্লাহর লগে কথা কই কিন্তু এই সূরার মধ্যে দুনিয়ার কারো লগে কথা নাই শুধুমাত্র আমার নবীর সাথে কথা হইতেছে সুবহানাল্লাহ বিষয়টা কি শুনেন অত্যন্ত মনের কষ্ট আহ আমার নবীকে মক্কার আবু জাহেলেরা মূর্তি পূজারীরা একটা দিন একটা ক্ষণ শান্তিতে থাকতে দিছে সকলে বলেন আমার নবীর জন্ম কোথায় মক্কা কি বলেন ইতিহাস কি আপনারা ভুলে গেছেন সকলে বলেন আমার নবীর জন্ম কোথায় মক্কা কিন্তু এখন আমার নবী শুয়ে আছেন কোথায় মদিনায় আমার নবী কি মক্কা থেকে হাসতে হাসতে গেছেন না হ্যাঁ না কেন গেলেন আনন্দে গেছেন নাকি দুঃখে গেছেন এই সূরাটা পুরো দুঃখের কাহিনী গভীর মনোযোগ বলেন আমার নবীর যদি কষ্টের ব্যাপার হয় আশেক উম্মত শুনলে তার কলিজার মধ্যে কষ্ট আসে কি আসে না অত্যন্ত মনোযোগ দিয়ে শুনেন বিষয়টা হলো নাজালাত ফিল আস ইবনে ওয়াইল এই সূরাটা নবীজির দুশমন মক্কার মুশরিক মূর্তি পূজারি আস ইবনে ওয়াইলের ব্যাপারে নাজিল হয়েছে ঘটনাটা কি আমরা দেশে একটা কথা আছে কাটা গায়ে কি আসেনি আসেনি কাটা গেলে তো এমনি জ্বলে কি কথা কন কাটা গেলে তো শরীর এর মধ্যে যদি আবার লবণের ছিটা দেয় এই ঘটনাটা হলে আমার নবীর দুঃখের উপরে দুঃখ বিপুষ্ট হলো এই নবীজির সবচেয়ে বড় সাহেবজাদা হযরতে কাসেম যার নামের উপরে আমার নবীর নাম হলো আবুল কাসেম আমার নবীকে বলা হইতো কাসেমের বাবা আমার নবী বলছে তোমরা অন্য নাম রাখবা কেউ আবুল কাসেম নাম রাখবা না এই কাসেম টুকটুক হাঁটতেছে তাফসিল লিখতেছে বয় আব্বালু আওলাদিহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজির প্রথম সন্তান আশা সানাতাইন দুই বছর বয়স পাইছে সকল বলেন কয় বছর অথবা অথবা ওয়াকিলা সাবাতু সাবাতা আশারা শাহরান অথবা মাত্র সতের মাস কয় মাস মানে দেড় বছর আবার কেউ বলছে কিলা বালাগা রুকুবা দাব্বাতে বয়সটা বাড়তে বাড়তে এই ওটের উপরে ঘোড়ার উপরে খচ্চর উপরে গাদার উপরে উঠার মতো বয়স হয়েছে মনে করেন না চার পাঁচ বছর এমন একটা বয়সের বাচ্চারা বাবার কাছে মার কাছে অত্যন্ত আনন্দ কি কথা বলেন ঠিকই না হাত ধরে যখন রওনা দেয় টুকটুক করে হাঁটে এই সময় মা বারান্দার থেকে দেখলে কলজাটা জুড়ায় সুবহান নজর হইতে না এমন একটা বয়সের মধ্যে মাতা কাবলাল বাসতে আল্লাহর হাবিবের দিনের দাওয়াত দেওয়া শুরু করার আগে ওয়াকিলা বাদাহা অথবা আল্লাহর নবীর দাওয়াত দিনের দাওয়াত দেওয়া শুরু করার পরে ইন্তেকাল করেছেন করার পরে আল্লাহর নবী একদিন মসজিদ থেকে বের হচ্ছেন মসজিদে হারাম থেকে এই নাফরমানের লগে দেখা দেখার পরে আল্লাহর নবীর সাথে সে কিছু কথা বলছে বলার পরে যখন আমার নবী বাড়িতে রওনা দিয়ে চলে গেছেন আর তার দলের লোকেরা তারে জিজ্ঞাসা করতেছে এই তুমি যে মসজিদে দেখলাম কার লগে জানি কথা কইলা কার লগে কথা বলছো এই লোকটা ডাক দিয়া কয় হুয়াল আত্তা এমন লোকের সাথে কথা বলছি যে নাকি নির্বংশ মানে আমার নবীজির সন্তান এত আদরের প্রথম ছেলে কাসেম মারা গেছে নবীজির অন্তরে এমনি ব্যথা জ্বালা কিন্তু আল্লাহর নেয়ামতের শুকুর করে নবী ইন্না লিল্লাহ আলহামদুলিল্লাহ পড়ে রয়েছে কিন্তু এরা নবীরে মস্কারি করে আমি মূর্তির বিরুদ্ধে যখন কথা কয় এই জন্য তার উপরে মূর্তির অভিশাপ লাগছে ফোলাডা মরিয়া গেছে তার বংশের মধ্যে তারে আর স্মরণ করার মতো কেউ নাই আমার নবীর কলিজাটা জ্বলে যায় খোদা দেখলে তো তোমার
দাওয়াত আমি শুরু করেছি, তুমি তো বলেছো কুল হু আল্লাহু আহাদ। আমি এক আল্লাহর দাওয়াত দিতে গিয়া আজকে তারা আমারে এইভাবে আমার কাটা গায়ে লবণের ছিটা কয় যে আমার নাকি সন্তান মারা গেছে, আমার আর নাকি কোনো আলোচনা করার মতো জমিনে কেউ থাকবো না, আমি নির্বংশ হয়ে গেছি। আমার আল্লাহকে হাবিব আপনি টেনশন করেন না, দুনিয়ার কাফের বেইমানেরা আপনার অন্তরে জ্বালা দিয়েছে, আমি আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য সন্তানের বিপরীতে আপনাকে আমি কাউসার দান করলাম। তাহলে কাফেরারা নবীরে কষ্ট দেয় আর সান্ত্বনা দিতে আমার আল্লাহ হাজির হয়, তাহলে বলেন আমার নবীর পক্ষে কে? আল্লাহ। আমার নবীকে যদি বিপদের কালে সান্ত্বনা দিতে আল্লাহ এত বড় নিয়ামত নিয়ে হাজির হন, এমন নবীর সম্মান লইয়া সিনেমিনা খেলা খেলতে যদি মাঠে কোনো নাফরমান নামা যায়, আমরা নবীর পক্ষ হইয়া জান কুরবানি দিতে কারা কারা রাজি আছে হাত দেখা। সকলে সুক্রিয়তান বলি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক তো এতক্ষণ সুযোগ দিয়ে রাখছেন, কি কন চালাইবো না বন্ধ করে দিব? বলেন তো দেখি, নবীজির যদি কেউ সমালোচনা করে, নবীজির যদি কুটনামি করে, নবীজির সাথে যদি দুশ্মনী করে, আল্লাহ খুশি হয় না বেজার হয়? আল্লাহ কি খালি হাতে আসে নাকি নেমত লইয়া আসে? দলিল দলিল গভীর মনোযোগ। হিজরত করে রাস্তার মধ্যে গিয়ে নবী মদিনার দিকে আর কদম দেয় না, আমার নবী দক্ষিণ দিকে মক্কার দিকে চাইয়া চাইয়া চোখের পানি ছেড়ে বিলাইয়া বিলাইয়া কাঁদে আর ডাক্তার ডাক্তার মক্কারে কয়, ও মক্কা যদি তোর থেকে আমারে জুলুম অত্যাচার করে নির্যাতন নিপীড়ন করে এই জালেম আবু জাহেলরা বের করে না দিত, আমি তুই মক্কারে ছেড়ে কোনোদিনও যাইতাম না। সুবহানাল্লাহ, এই রাস্তার মধ্যে যে নবী কান্দে, সান্ত্বনা দেওয়ার মতো আমার নবীর আর কেউ নেই। এই সময় স্বয়ং আমার আল্লাহ সূরা কাসাসের 85 নম্বর আয়াতটা নিয়ে হাজির। সুবহানাল্লাহ, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআন লারাদ্দুকা ইলা মাআদ। সুবহানাল্লাহ, ও হাবিব আপনি চিন্তা করেন না, কিছুদিনের জন্য আপনি মদিনায় যান, যে মক্কার জন্য আপনার এত মায়া, আমি আল্লাহ নিজে ওয়াদা করলাম যে খোদা আপনার উপর আমি কোরআন নাজিল করেছি সে খোদা ওয়াদা করলাম এই মক্কার জমিন স্বাধীন করিয়া আমি আপনাকে আবার মক্কার গভর্নর বানাইয়া মক্কার জমিনে হাজির করতে রাজি হয়ে গেলাম। আমার নবীর কষ্ট কি, বিবি খাদিজাও নাই, আমার নবীর চাচা আবু তালেব, বছরটার নাম হলো আম্মুল হোসেন। আমার নবীর কষ্টের বছর, আমার নবী উম্মে হানির ঘরের মধ্যে বইয়া বইয়া কান্দে, খোদা এতদিন যদি কাফের বেইমানেরা আমাকে মারতো, আঘাত করতো, গালি দিত, আমার বিবি খাদিজা আমারে সান্ত্বনা দিয়া কোলে নিত। সুবহানাল্লাহ, আমার চাচা আবু তালেব আমারে বুঝাইত, এখন আমি বাড়ি গেলে দুঃখের কথা কার কাছে বলবো, আমার বিবিও নাই আমার চাচাও নাই, আমি আর বাড়ি যাইতাম না। আলটিমেটাম দিয়া উম্মেহানির ঘরের মধ্যে কান্দে, আবার আল্লাহ কাছে ইব্রাহিম তুই তাড়াতাড়ি যা, আমার হাবিবের এত কষ্ট, আমার হাবিবকে সান্ত্বনা দেওয়ার জন্য বেহেশতের থেকে বোরাক নিয়ে যা, সমস্ত নবীর আসমানে আটকাইয়া রয়েছে, আমার নবীর বিষা আরশ আজিম পর্যন্ত হয়ে গেছে, আল্লাহু আকবার, আমার নবীকে তাড়াতাড়ি শোকের ফলক মারার আগে আরশ আজিমে হাজির করে দে, 70,000 নূরের পর্দা উঠাইয়া আমার নবীকে আমি সামনে বসাইয়া আল্লাহ আমি নিজে আমার হাবিবকে হাবিবুল্লাহ টাইটেল দিতে রাজি হয়ে গেলাম। মেরাজ
পাহাড়ের মধ্যে উঠেছেন নবী দাওয়াতটা স্টার্ট করবেন দেখে দেখে বললেন এ মক্কাওয়ালারা আমি যদি বলি পাহাড়ের পিছনে দুশমন আছে তোমরা কি কও আমরা বিশ্বাস করি কেন বা আপনি জীবনেও কোনোদিন মিথ্যা কথা আমার নবীর নাম হলো মুহাম্মদ সকল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মানুষ জীবনে মুহাম্মদ ডাকে নাই আমার নবীকে বলতেন আল আমিন কি কথা বলা ঠিক না হ্যাঁ আপনি জীবনে মিথ্যা কথা বলেন নাই অতএব আমরা বিশ্বাস করি আমার নবীকে এত বিশ্বাসে যদি আমার কাছে আমার উপরে থাকে তাহলে আমি বলতেছি তোমরা যেগুলির পূজা করো সেজদা করো এইগুলি খোদা তোমার কথা কয় না এইগুলি খোদা না লা আবুদু মা এগুলি খোদার উপযুক্ত না তো কেডা খোদা আল্লাহর হাবিব বলেন কুল হুয়াল্লাহ আল্লাহ কয়জন না 360 জন সকল উচ্চ স্বরে বলেন আমার দ্বারা খোদা কয়জন এই কথাটা বলতে না বলতে নবীর একদম আপন চাচা নাম হইল কি জানেন তো কথা কয় না আবু জাহেল কথা কয় না নাম কি কও এই মাটির থেকে পাথর লইয়া উঠাইছে আমার নবীর নাকে মুখে মারবো আল্লাহকে জিব্রাইল তার হাতটা ধর হাতটা ধরছে পাথরটি ঠাস করে মাটিতে পড়ে গেছে আমার নবী আপন চাচা দেখে শরমে আর মুখ তুলে কথা কয় কি বলেন নিজের গোষ্ঠীর চাচা হইয়া যদি পাথর লয় নবীরে মারবে এই মান সম্মান কি আর থাকবে এখন নবীজির কি মনে কষ্ট হইছে না আনন্দ কথা কয় না কষ্ট না আনন্দ আল্লাহ কয় হাবিব আপনি চাচা দেখে কথা বলেন না আমি কিন্তু আপনার চাচা দেখে তার সাইরা দিতাম না আমি লগে লগে জবাব দিতেছি সুরা নাজিল করে ফেলেছে তাব্বাতি আদা শেষ দোনো হাত শেষ চাচা গেছে তো এই চাচিয়ে নবী যখন মসজিদে রওনা দেয় রাস্তার মধ্যে কাঁটা বিছায় কি বিছায় বলেন তো মসজিদে রওনা দিছে অন্ধকার রাতে যদি কাঁটা পায়ের মধ্যে ফুটছে কি আনন্দ না কষ্ট হয়েছে কে দেয় আর কথা কয় না কে দেয় এই চাষিটা একদমই আবুল আহাবের বউ এই কাঁটা যখন দেয় নবীজি শরমে কথা কয় না চাষি তো আল্লাহ পাক কি চমৎকার করে কয় ফি জি দি হা হাবলুম রুশিয়ার হাইকোর্টের ওয়ার্ডারে টাঙ্গাইতে হইব না আল্লাহ কয় যেই নবী জি রাস্তার মধ্যে তার চাচিয়ে কাঁটা বিছায় এই মহিলার গলার মধ্যে আমি আল্লাহ রশি টাঙ্গাইয়া ফাঁসি দেওয়ার ঘোষণা দিলাম আল্লাহ পাক বেজরব এবার আমি জানতে চাই কোরআন মজিদে সূরা লাহাবে নবীর দুশমনের গলার মধ্যে যখন রশি টাঙ্গানের কথা কয় ফাঁসির মাথার মধ্যে লাকড়ির বোঝাটা কাঁটার বোঝা লইয়া রওনা দিছে জিব্রাইল এমনি করে একটু খালি ধাক্কা মাইরা দিছে পিছের দিকে পয়রা রশিটা গলা লইয়া সুবহানাল্লাহ একজনের কাছে সুবহানাল্লাহ বাকি দেখুন সুবহানাল্লাহ আমি জানতে চাই নবীজির সাথে দুশমনি করার কারণে আবুল আহাবের বউয়ের গলার মধ্যে যদি আল্লাহ রশিদ লাগাইয়া ফাঁসি দিতে পারে নবীজির সানে মানে যারা এই জমিনে বেয়াদবি করবে সংসদের মধ্যে আইন কইরা তাদের গলার মধ্যে ফাঁসির রশি টাঙ্গাদের দরকার আছে কিনা বাংলাদেশের সংবিধান যদি পরিবর্তন করতে হয় এই সংবিধানের মধ্যে নবীর দুশমনদের ফাঁসির ওয়ার্ডারের সংবিধান রচনা করতে হবে আপনারা রাজি আছেন কিনা জয় হ্যাঁ নারে তাকবীর এবার লগে ক তাড়াতাড়ি বৃষ্টি দেখো দা বৃষ্টি আইতো না যাইতো এখন পরে নাকি বৃষ্টি পরীক্ষা ফেলাইছে
এবার আমি ফাঁকি দিয়ে একটা কথা অতিরিক্ত বলি, এই ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে কি পানির উপরে না পানির ভিতরে? অক্সিজেনের বোতল লাগিয়ে ঢুকছে না, হেজাক লাইট ফার্ম লাইট না, এই অন্ধকারের মধ্যে 40 দিন মাছের পেটে সাগরের তলে ঘুরছে আর ঘুরছে, ইউনুস আলাইহিস সালাম কি মইরা গেছে না জিন্দা আছে? পানির নিচে যদি ইউনুসকে আল্লাহ জিন্দা রাখতে পারে এতদিন, এ আল্লাহ কি সুনারু গাটের কোরআনের তাফসীরে বৃষ্টি দুই ঘন্টা বন্ধ রাখতে পারে না? ওইও তো ফেস লাগাইলাম, তিন ঘন্টা কইলে না ভালো আছে পারেনি? আগুনের মধ্যে হাত দিলে জ্বলে না আদর করে? ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে 40 দিন চামড়া জ্বলে না, দাড়িও জ্বলে না, চুলও জ্বলে না, পশমও জ্বলে না। এখন কবি নজরুল কয় কেমনে জ্বলবো, ইব্রাহিমের কপালের মধ্যে তো আমার নবীর নূর মুবারক। গরু জবাই করতে ঈদের দিনকে বোতা ছুরি দিয়া জবাই করে না, ধার ধার, এই যেটা যত বড় শক্তিশালী হয় টেনশন হয় ছুরিটাও বেশি ধার দেয়। ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করতে গেছে কি গরু ছাগল না ছেলে? ছুরিটা রেখে কম দাঁড়াইছে না বেশি দাঁড়াইছে? এখন মিনার জমিনে যখন ছুরিটা দিয়া গলার মধ্যে চাপ দিছে, ইসমাইলের পশম কাটা যায় না? কবি নজরুল ডাক দিয়ে কয় কেমনে কাটবো? খোদায় কয় জবাই কর, আর আল্লাহ তো ওই ইসমাইলের কফালের মধ্যে নবীর নূর আমানত, তো কেমনে ছুরি দাঁড়াইতো? 40 দিন পানির মধ্যে, 40 দিন আগুনের মধ্যে দুই নবী, ইসমাইলের গলার মধ্যে ছুরি কাটা যায় না। তো নবীজির বরকতে যদি আগুন লাগে না, সুরিয়ে কাটতে পারে না, ফানির নিচে মরে না, আজকে সেই সুরাই কাউসার নবী শান আল্লাহ কি বৃষ্টি কয়েক ঘন্টা বন্ধ রাখতে পারে না? বস তাফসীর চলছে, তার নবীজির কষ্ট দেখলে আল্লাহর কষ্ট লাগেনি? আল্লাহ খালি মুখে মুখে সান্ত্বনা দেয় নাকি লগে কিছু নেয়ামত লইয়ায়? দলিল, হ্যাঁ, নবীজি হিজরত করে মদিনায় চলে গেছেন, রেকর্ড থেকে বলছি, এই সূরাটা অনেক কষ্টের। 16 থেকে 17 মাস নবীজি উত্তর দিকে মুখ করে করে নামাজ পড়েন। ক্যাপলা হলো বাইতুল মোকাদ্দাস, একটা মসজিদ রয়েছে মদিনার 6-7 কিলোমিটার উত্তর পশ্চিম কর্নারে, মসজিদের নাম হলো মসজিদে জুল ক্যাবলাতাইন। এই মসজিদটার মধ্যে জোহরের নামাজ অথবা আসরের নামাজ তাফসিরে বাইজাবি আপনি খুলে দেখেন টাইটেল ক্লাসে পড়ানো হয়, এই সরকারিতেও পড়ানো হয় বেসরকারিতেও পড়ানো হয়। এই 16-17 মাস এই উত্তর দিকে নামাজ পড়তে পড়তে মসজিদে জোল ক্যাবলা তাই না, আসর অথবা জোহরের 4 রাকাত ফরজ নামাজের মধ্যে 2 রাকাত পড়ে সাহাবিদেরকে নিয়ে জামাতের মধ্যে নবী উপরের দিকে মাথা তুলতেছে, আবার আল্লাহ ডাক দিয়ে কইতেছে কান্নারা তাকাল্লু বাবা জি কাফি সময়, ও আপনি উপরে যে মাথা তুলতেছেন তুলছেন, আমি আল্লাহ আপনার মাথা ঘুরানিটা দেখছি। সুবহানাল্লাহ, কেন মাথা তুলছেন? আর আল্লাহ কয় না, কিন্তু তফসিরওয়ালা এখন কলম ধরছেন, নবীজির মন বড় কষ্ট, কুলজাটা জ্বলে যায় ফাইটা যায়। কি 16-17 মাস মক্কা গেছে, মক্কার ইহুদি বেঈমানেরা ডাক দিয়ে বলতেছে, এই দেখো আমগো আমগো ধর্ম মানে না, না আমগো ক্যাবলাটা মানে, একে ক্যাবলাও কিন্তু বাইতুল মুকদ্দাস, তো ধর্ম যখন মানে না ক্যাবলা মানে, 16-17 মাস নামাজ পড়তে পড়তে কয়দিন পরে দেখবে যে আবার আমগো ধর্ম মানবে, নজবিল্লা কি করতে উজু করা লাগবে নাকি? নজবিল্লা করতে উজু করা লাগবে কি কর? আরে কিছু জিনিস ছাড় দিয়েছি কারণে কারণে, তাই বলে কি সব ছাড়া দেবো নাকি? আমি কথা বলতেছি ইশারা আশারা, কিছু কিছু ছাড় দিতেছি কারণে কারণে, তাই বলে কি সব ছাড়া দেবো নাকি?
তাহলে আমার নবী যে উত্তর দিকে কেবলা নামাজ পড়তেছে কারণে কারণে আল্লাহর হুকুম পালন করনে কতক্ষণ ঠিক না এখন তারা যখন এই কথাটা কইছে আমার নবীর অন্তরের মধ্যে লাগছে কি লাগছে না নবীজির অন্তরে লাগছে হায়রে যদি আমার কেবলাটা উত্তর দিকে বাইতুল মুকাদ্দাস না হইয়া দক্ষিণ দিকে আমার দেশের মক্কার কাবাটা হইতো তাহলে তো তাকে মুক্তার মধ্যে তালা লাগিয়ে যেত সুবহানাল্লাহ জোরে সুবহানাল্লাহ তা আমিও মক্কাটা ছেড়ে আইছি যে ষোলো সতেরো মাস কলিজাতে এমনি জ্বালা এরপরে হেরা এই জাতের কথা কইলে তো আরো জ্বালা আহ আল্লাহ কি ফারে না আমার কেবলাটা একটু ঘুরাইয়া দিত মুখে কয় না অন্তর অন্তরে খালি জ্বালাটা আল্লাহ মাথাটা ঘুরাইয়া নবীরে কয় নবী মুখে আর কল লাগতো না দুই রাকাত পড়ছো নবী উত্তর দিকে ফুইরা বাকি দুই রাকাত আর উত্তর দিকে ফিরে পড়তে হইব না ফালানু আল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা যে কিবলাতে নামাজ পড়লে তুমি নবী খুশি বাকি দুই রাকাত পড়ার জন্য দক্ষিণ দিকে নামাজের ভিতরে আমি আল্লাহ মক্কার কাবারে তোমার কিবলা ঘোষণা দিয়েছি আজকে সুরাতে কি বুঝলেন নবীজিরই যদি কেউ কষ্ট দেয় আল্লাহ কষ্ট পায় কথা কয় না কেন কথা কয় না কেন আর নবীর ইজরে যদি কেউ খুশি করে আল্লাহ খুশি হ্যাঁ দেখি আমার লগে পারনি নবী গো তোমার ভালোবাসায় জান্নাত পাওয়া যায় বলো বলো নবী গো তোমার জান্নাত বলো নবী গো তোমার ভালোবাসা আল্লাহর বন্ধু হওয়া যায় মারহাবা জোর করে কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব তাহলে কি বুঝলেন নবীজির সন্তান মারা গেছে কাছে এত আদরের সন্তান আর হে কয় এই সন্তান যখন মরে গেছে ফোলা যখন মরে গেছে গা তো ফোলা না থাকলে বংশের মধ্যে এই যে নতুন ধর্ম লই আইছে এর আর আলোচনা করার জন্য জমিনে কেউ থাকবে নির্বংশ হইয়া গেছে আল্লাহ কো হাবিব আপনার মনে কষ্ট দিছে বিপরীতে আপনাকে আমি ইন্না আতয়না কাল কাউসার আপনাকে আমি কাউসার দান করেছি এখন কাউসার কি জিনিস বলতামনি কথা কেন বলতামনি আমার কাছে যে কিতাবটা আপনারা দূর থেকে দেখবেন এই কিতাবের নাম হলো হাশিয়াতুস সাবি আলা তাফসিল জালালাইন ফাজিল ক্লাসে পড়ানো হয় কওমি মাদ্রাসা পড়ানো হয় তাফসির জালালাইন শরীফ সেই জালালাইন শরীফের সরা হাশিয়া টিকা এখানের মধ্যে এই কাউসারের ষোলোটা তাফসির করেছে সুবহানাল্লাহ কয়টা তাফসির করছে আর তাফসিরে খাজেনের মধ্যে এই কাউসারের ২৬টা তাফসির করছে কয়টা তাফসির করছে তা আমি এতগুলি বলতে গেলে তো আমার রাত খুয়াইব আমি কয়েকটা কইতাম আপনারা রাজি আছেন কিনা জোর করুন কি এক নম্বর আমার নবীজি এই একদিন সাহাবিদের মজলিসের মধ্যে হাজির জাতায়াউমিন সাহাবি বলে আমাদের সামনে হাজির কে বলে আনাস বাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতা ইয়াউমিন বাইনা আজহারিনা হঠাৎ করে দেখতেছি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফা রাসাহু মুতাবাসসিমা সুবহানাল্লাহ জোরে দেন আল্লাহর নবী মাথা মোবারকটা উপর দিকে উঠে একটা হাসি দিছে আমরা জিজ্ঞাসা করলাম ফাকুলনা মা আদহাকাকা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূল আপনাকে কি জিনিসে হাসাইলো অর্থাৎ হাসির কি কারণ হইলো সাহাবীরা কি কইলো ইয়া রাসূলুল্লাহ কি কইছে নাকি ও মোহাম্মদ ও নবী কি বলছে সকালে বলেন কি বলছে আজকের তাফসির সাক্ষী দেয় নবীজির খাদেম ১০ বছর খেদমত করেছে আনাস সহ নবীজির আত্মীয় স্বজন আপনজন সকলে নবীকে ইয়া রাসূলুল্লাহ বলে ডাকতেন কেউ নাম ধরে কোনোদিনও বলে না বয়সে কম হোক বড় হোক সাহাবিরা যদি আমার নবীকে ইজ্জত করে ইয়া রাসূলুল্লাহ বলতে পারে আর আল্লাহর নাম না লইয়া ইন্না আতাইনা কাল কাউসার
তাপ কইয়া কয় নাম কইয়া কয় না কোরআনে ইব্রাহিমের নাম বলছে নূহ নবীর নাম বলছে কত নবীর নাম বলছে কিন্তু আমার নবীর নাম লয় না ইজ্জত করে আল্লাহর কথা কয় সাহাবীরা ইয়া রাসূলুল্লাহ কয় আমরা যদি সেই নবীর গোলাম হয়ে থাকি আমরা রাসূলকে ইজ্জতের সাথে ইয়া রাসূলুল্লাহ বলে ডাকতে চাই কি চাই না হে তো গ্রামার হয়তো ওযু করে পড়ছে না হে ওযু করে গ্রামার পড়ছেন পেসপাস লাগানোর দরকার নাই গ্রামার কি আমরা বেশি বুঝি না আরব বলারা বেশি বুঝি কথা কেন যাদের ভাষা তারাই তো বুঝে কথা কেন ঠিকই না বস সংক্ষেপ সাহাবী ডাক দিয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনার হাসির কারণটা কি আলা আল্লাহর নবী বলতেছে উনজিলাত আলাইয়া আনফান সূরা আমার কাছে এই মাত্র একটা সূরা নাজিল হইছে এই সূরাটা নাজিলের কারণে আমি এই সূরা পাইয়া খুশি হইয়া হাসি মারছি সুবহানাল্লাহ সূরাটা কি আল্লাহর নবী পড়তেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আতাইনা কাল ফসল্লি লিরব্বিকা ওয়ানহার ইন্না শানিয়া তাহওয়াল আফতার সুম্মা ক্বালা আল্লাহর নবী সূরাটা তেলাওয়াত করার পরে সাহাবীদেরকে জিজ্ঞাসা করছে আতাদ্রুনা মাল কাউসার এই আল্লাহ যে কাউসার দিছে আমাকে বলছে কাউসার কি জিনিস তোমরা কি জানো আমরা দেশের কিছু পণ্ডিত আছে না কইলো কইতো কি জানি 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 কি কর কিন্তু সাহাবীরা জবাব দেয় কুল না সাহাবীরা বলতেছে আল্লাহু ওয়া রাসূলুহু আলাম আপনি কেন হাসছেন এটা আল্লাহ এবং আল্লাহর রাসূলে বেশি জানে আর কিছু কিছু লোক কলজা ফাইটা মরে যায় আল্লাহর লগে যদি রাসূলের নাম লাগায় শিরিক 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 আছে কিনা জোর হন আছে কিনা জোর হন এই হের কলজার মধ্যে আগুন লাগছে ওই মসজিদের মেহরাবে হোক বারান্দা হোক বাহিরে হোক গেটে হোক আল্লাহ লেখা যাবে মোহাম্মদ রসুল্লাহ লিখতে পারতো না কলমা যদি লিখতে হয় এক লাইনে লেখন যাইতো না এক লাইনে লিখতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ আরেক লাইনে লিখতে হইব মোহাম্মদুর রসুল্লাহ এখন সাহাবিদে কয় আল্লাহু ওয়া রাসূলুহু আলাম সাহাবিরা জানে ইন্না আতাইনা কাল কাউসার কাউসারের অর্থ কি সাহাবিরা জানে না জানলো নিজেরা কয় না রসুলের উপরে সাইরা দিছে সুবহানাল্লাহ তাহলে আমরা কি বুঝলাম বড় বুজুর্গের সামনে জানা থাকলেও বুজুর্গি দেখানো ঠিক না আজকে একটা ওয়াজ হয়েছিল যত আপনি জানবেন আপনার উস্তাদ আপনার সিনিয়র আপনার ইজ্জত মা বাবা এদের সামনে জানি জানি কইয়া বুজুর্গি দেখানো যাবে ডাক দিয়ে সাহাবিরা বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি যে কাউসারের কথা জিজ্ঞাসা করছেন এই ব্যাপারটা আল্লাহ এবং আল্লাহ রাসূলের সবচেয়ে ভালো জানে অর্থাৎ ইয়া রাসূল আপনিই বলেন পালা আল্লাহর নবী বলছে ফা ইন্নাহু নাহারুন এটা একটা নদী 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 সুবহানাল্লাহ এটা একটা নদী কিসের নদী এটা হলো পানির নদী আল্লাহর নবীকে পানিটা হইলো এই এই আবিয়াদু মিনাল লবণে দুধের থেকে সাদা সুবহানাল্লাহ আস্তে কইবেন দুধের থেকে সাদা মধুর থেকে মিষ্টি রিহুহু আতিয়াবু মিনাল মিস্কি হরিণের নাভিতে যে মেশকো আম্বর পয়দা হয় যদি ওখান থেকে এক ফোঁটা আইনে হুজুরের জামার মধ্যে লাগায় 30 বছর পর্যন্ত ধুইলেও জামা ছিড়ব লেকিন হরিণের নাভির গ্রাম যাবে না সুবহানাল্লাহ আর আমার নবীজির গায়ে থেকে শরীর মোবারক যে ঘাম পড়ত আমার নবীজির ঘাম মোবারকের মর্যাদা ফাওয়ার হরিণের নাভির মেশকো আম্বরের চেয়ে আল্লাহর নবীর দরবারে বেশি ছিল সেই নবীকে তোমার মতো আমার মতো হইতে পারে এখন আল্লাহর নবী বলে এটা মেশকো আম্বরের চেয়ে বেশি গ্রান এবং ওয়া কিজানুহু কা নুজুমি সামায় আকাশের মধ্যে যে তারা আছে এই নদীর পানি
উম্মতের খাওয়ানোর জন্য যে পেয়ালা লাগবে পেয়ালার সংখ্যা আকাশের তারার মত সুবহানাল্লাহ এবার মাঠের মধ্যে কে বলতে পারেন আকাশের তারার সংখ্যা কত কথা বলেন আল্লাহ তার হেদায়েত কবে দিবে হে কোন নবী বলে দেওয়ালের এইদিকে তাকিয়া হেদিকে কি আছে এটাও বলে জানেন তো আমি তারে জিজ্ঞাসা করতে চাই পৃথিবীর কোন বিজ্ঞানী তো আজ পর্যন্ত আসমানের তারার সংখ্যাটা গোনা দিতে পারলো না আমার নবী যদি আসমানের তারার সমান হাউজে কাউসারের পেয়ালার সংখ্যা বলতে পারে তাহলে আকাশে কয়টা তারা আছে আমার নবীর এলেম আছে কিনা জয় জোর এখন এখন কথায় কথা লম্বা হয় বলতাম নি আমার নবীজি একদিন মা আয়েশার কোলের মধ্যে মাথা মোবারকটা রাইখা পূর্ণিমার চাঁদের আলোর মধ্যে এই ঘরের বাহিরে একটু স্বামী স্ত্রী ভালোবাসার গল্প করতেছে হঠাৎ করে মা আয়েশা জিজ্ঞাসা করতেছেন ইয়া রাসূলুল্লাহ একটা কথা বলতাম কয় কি হাল ইয়াকুনু লি আহাদিন মিনাল হাসানাতি আদাদা নুজুমি সামায়ে হুজুর আসমানের মধ্যে যে তারা আছে তারার সংখ্যার মতো নেকলা কোনো মানুষ কি দুনিয়াতে আছে কি প্রশ্ন কইরা বইছো বুঝছেন তো তাহলে আকাশে তারার সংখ্যা কত এটা জানলে না নেকের কথা বলো এখন নবীজি জবাব দেন নাম হ্যাঁ আয়েশা আকাশে তারার সংখ্যার মতো নেকলা মানুষ মা কথা কয় না কেন আর আমরা জিগেলি কি কইতাম তারার সংখ্যাও জানি না নেকের সংখ্যাও বুঝি তাহলে বুঝা গেল আমার নবী আকাশে তারার সংখ্যার মতো নেক যখন নাম বলছে হ্যাঁ বলছে সত্যিকারে আজকে সোনারুগাট স্বীকার করতে হবে আকাশের তারার সংখ্যা বলার ক্ষমতা আল্লাহ আমার নবীকে দিছে কি দিছে না হ্যাঁ তার তারার মতো নেক কার কথা কইল কথা কইল আমার নবীর এখন আয়েশা জিগা হুজুর নাম বলছেন আছে কার আমার নবী ডাক দেখো উমার সুবহানাল্লাহ জোর খেদিন সুবহানাল্লাহ এই তারার মতো নেকলা মানুষটার নাম হলো উমার তাহলে নেক কার কি পরিমাণ আমার নবী জানে কি জানে না আর আমার নবী শুধু নেক কার কত এটা নয় তুমি বেহেশতি না দুজুকি ঢুকার আগে বেহেশতে দুজুকে বলার ক্ষমতা আল্লাহ নবীকে দিছে কি দিছে না তো জানে না কোনটা তো নবীর যদি আল্লাহ সম্মান দেয় তোমার আমার কোন কলিজা ফুরনের দরকার আছে না আমার নবীর সম্মান দিছে কে আল্লাহ কথা বলেন কে আল্লাহ এতে আমরা খুশি না বেজার কথা বলেন খুশি না বেজার বস আলোচনা এই পর্যন্ত এখন আল্লাহর নবী এই ডাক দিয়ে দিয়ে বলছেন মান সারেবা মিনহু লাম ইয়াজমা আবাদা আইস সাহাবীরা শুনো কেন হাসছি এটা কোনো আমি খাওয়ার জন্য না আমার উম্মতের জন্য কবর থেকে উঠবে আপনারা সকালবেলা কাফর লইয়া উঠবে না কাফর সারা ওই কাফর লইয়া কি হাফেজ আর মালানা নোমান কনা দেখি কাফর লইয়া না কাফর সারা কি কন তরফদার সব কন কবর থেকে উঠার সময় কাফর লইয়া না কাফর সারা হ্যাঁ সিরিয়াল মাইনা না সিরিয়াল মানা বাদ দিয়া ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতি ওয়া বানি এই কোথায় বাপ কোথায় ফুল কোথায় বউ কোথায় কোনো সিরিয়াল নাই উলঙ্গ দর মারবো বেটা বেটি এক জায়গায় হাঁপাইতে 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 এই ফুল ছাড়া এরপরে হলো মিজান এত টেনশনের পরে কোন জায়গা দূর দূর করে আমার নবী কয় আমার গোলাম আশেক যদি হবে একটা ফেয়ালা যদি মুখে দিয়ে দেয় 50,000 বছর ময়দান আসর পার হইয়া জান্নাতে ডুববে এই লোকটার আর পিপাসা লাগবে না বলে আওয়াজ থাকলে বলেন আল্লাহু আকবার আমরা সে হাউজে কাউসার কারা কারা ছায় হাত তুলে দেখাই নারায় তাকবীর নারায় রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত বৃষ্টি বন্ধ আরে এইবার কর যেন ঠাডা বন্ধ হয় সাদা কাল কইবা মিয়া কি সাদা ধরে মিয়া সাদা কাল কইবা
এই মাহফিলে কি প্রথম দিন মানুষ বেশি আসে না শেষ দিন শেষ দিন তো আমরা কি সান্দা কমের দরকার না বেশি দরকার তো কালকে করব কি কও এই বাপ বড় না ফুট বড় বাপ বড় আপনার মত কালেকশন হবে মানে না এই বাপ বড় না ফুট বড় এটা কি কও হ্যাঁ কে বড় মা আমার নবী দেখো আনা ইবনু যাবিহাইন হ্যাঁ আমার শুনো আমি দুই জবর ফুলা সুবহানাল্লাহ আমি কি দুই জবর বাবা কইছে না ফুলা কইছে আমার নবী কো আমি দুই জবর ফুলা তো ফুলার দামে না বেশি আমার এক ফুলা আজকে ওয়াজ করছে আরেক ফুলা কালকে আইবে হেরা কালেকশন করব কি কয় গুরা বেটা ও কিছু কইয়া যাইতে পারলে এটা তো লাভ কি কথাটা ঠিক না আমার জীবনের প্রথম আলী মোহাম্মদ চৌধুরীর কিছুদিন পড়াইছিলাম ওই শায়েস্তাগঞ্জ এখন হের ফুলারে পড়াইতাম বলি আমার দুই বছর ফিসি ফিসি হাঁটে শেষ পর্যন্ত কইলাম যে যা ফাটা এই এক মাস পড়াই দিছি আলহামদুলিল্লাহ আজকে আবার কথা হয়েছে আমার তাড়াতাড়ি কালকে আবার আসিস আমি মাহফিল করে আসবো বুড়া কালে কিছু যে আপনাদের কাছে বলতেছি এটা কি সস্তা না দামি জিনিস তো আপনারা কি মাহফিল সাজাইয়া রাখতে হলে টাকা পয়সা দিতে রাজি নাই কালকে দিয়ে না আজকে খালি শূন্য যান রাজি আর কয় মিনিট কি কন সন্তনি আজকে সভাপতিকে এই অধিবেশনের সভাপতিকে সভাপতির অনুমতি ছাড়া তো চলতে পারে সন্তনি আলহামদুলিল্লাহ জোরে কন শাসও নাই কোনো বিরতিও ডাইরেক্ট সত্যিকার অর্থে বলবেন আজকের কোরআনের আলোচনার মধ্যে কোনো বেজাল্লা কথা আছে তাহলে আমার নবীর আল্লাহ সান্ত্বনা দিতেছে আমার নবী কষ্ট পাইছিল না তাদের কথা এখন যদি কেউ বলে যে নবী তোমার মতো আমার মতো মানুষ এরম না কথা কইলে নবী কি খুশি হইব কথা কোনো খুশি হইব বস আলোচনা কোন জায়গায় গেছে এখন আলোচনা বলতেছে হাউজে কাউসার মানে হয়েছে পানির নহর এক তফসির আরও রয়ে গেছে পঁচিশ তফসির সুবহানাল্লাহ এরপরে আমি কয়েকটা বলবো আর বাকি ছাড়ব কেমনে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন মধ্যখানে ফেলাই দিলাম আল্লাহ দলিল কি কর হয়তো না তো এমন ছাড়া তো আর উপায় নাই ২৬টা তফসির কয়টা আমি খালি টরে টক্কা টক কয়েকটা বলি এক তিন নম্বর আসালেসু আন্নাহুন নবুয়া আপনি সংখ্যা গুনবেন হাই আল্লাহ কয় হাবিব আপনাকে আমি কাউসার দিছি মানে আপনাকে নবুয়ত দিয়েছি নবুয়তটা সাধারণ নবুয়ত না সব নবীরা আপনার পিছনের মুক্তাদি আমি আপনাকে সেই নবীদের সামনের ইমাম বানাইছি কি কোন আল্লাহ কম দিছে না বেশি দিছে তারপরে দেখেন আর রাবেও আল কোরআন ও হাবিব আপনি টেনশন করে না তারা কইলে কো আপনাকে আমি আল্লাহ কোরআন শরীফ দান করেছি বলেন তো দেখি এই কোরআন শরীফটার মধ্যে যদি নাকি এই এই এটা কাপড় পেছাইয়া কভার দেয় এই কভারটা যদি পুরান হয় সিরা যায় এটা দিয়া কেউ কি রাস্তাঘাট ঘর বাড়ি ময়লা হলে মুছতে যায় এটার পাতা যদি পুরান হয় এই এটা সিরা যদি রাস্তায় পড়ে এটারে কেউ কে ফারাইয়া হাঁটে না সুমা দেয় এই কোরআন শরীফটা যে কাঠের উপর রাখিয়া পড়ে এটার কয় রিয়াল এই রিয়ালটা যদি হাত থেকে সুইটটা মাটিতে পড়ে সেলেরা লইয়া এটারা সুমো খায় এই কোরআন শরীফটা যদি নাকি পাতাতে লিখলে পাতার দাম এই কোরআন শরীফটা কাগজদের মধ্যে লিখছে কাগজের দাম কোরআন শরীফটারে কাপড় দিয়ে পেঁচাইছে কাপড়ের দাম কাঠের উপরে রাখলে কাঠের দাম এই কোরআনটারে যদি নবীর সিনার মধ্যে আল্লাহ সান্ত্বনার দিয়েছে এই নবীর দাম কি আল্লাহ কম দিয়েছে না বেশি দিয়েছে নবীরে কই রাখতাম কি চমৎকার তাফসীর আল্লাহ বুজুর্গ আমাকে বানাইয়া কই না কিতাব এরপরের বলতেছে ৬ নম্বর আল ইসলাম আর ৫ নম্বর আল ইসলাম ও নবী আপনার আমি যে ধর্ম দিছি ইন্না দীনা ইনদাল্লাহিল এই আমি আপনাকে ইসলাম দিয়েছি এটা মানক আর না মানক আমি আল্লাহ নিজে আপনার ইসলামের উপর রাজি আর খুশি হয়ে গেছে আসা দেশ তায়াসিরুল কোরআন এই আমরা ৩০ পারা কোরআনের হাফেজ আছে
আমি গো মডেল মসজিদের ইমাম সাহেব তো হাফেজ এরম হাফেজ আছে না এই হাফেজ শব্দেরকে অর্থ জিজ্ঞান্ত দেখে আলিফ লাম মিম তহা ইয়াসিন আলিফ লাম রা এর অর্থ কি তিরিশ পারা খতম কইরা তারাবি পড়াইতে পারবো লেকিন আলিফ লাম মিম এগুলার অর্থ কইতো জিব্রাইল আমিন পড়া শুরু করছে নবীজিও ঠোঁট মোবারকটা লাইরা লাইরা মুখস্থ করতেছে আল্লাহ লগ লগ কই লা তুহরিক বি লিসানাত ও নবী আপনি মুখ লাইরা লাইরা কুরআন মুখস্থ করেন আপনার কষ্ট দেখলে আমি আল্লাহ সইতে পারি না কুরআন নাজিল করার জিম্মা আমার এই কুরআনকে সিনাতে রেকর্ড করার এবং এটা তাফসীর শিখাইয়া দেওয়ার জিম্মাদারিও আমি আল্লাহ আর হে মৌলবী তাফসীর করে আমার নবীরে বলে জিব্রাইল আমিন কোরআন শিখাইছে আর আল্লাহ নিজে কয় আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল আল্লাহ কয় আমি কোরআন শিখাইছি আবার বয়ানও শিখিয়ে দিছি তো কোরআনটারে এই জিব্রাইল পড়ছে পড়ার লগে নবীর জিগায় হুজুর কন নবীর ঠাস ঠাস কয়া শুরু করছে এরপরে নবীর জিগায় এবার অর্থ কন আমার নবীর ঠাস ঠাস করে অর্থ শুরু করে দিছে জিব্রাইলকে ওহি লইয়া রুহ মাহফুজ থেকে জমিনে আইলাম আইতে আইতে খালি মুখস্থ এ করলাম অর্থ তো কিছুই বুঝলাম না আপনাদের স্কুল কলেজ ইউনিভার্সিটি মক্তব মসজিদ কারো কাছে পড়তে গেলেন না লগে লগে যে ফরেন অর্থ জানেন আপনারা কেডা শিখেছি তুমি কি কোরআন যা আনছো জানো না আর রহমান আল্লাহ আল কোরআন আল্লাহ নামটা কি কইছে কাদের কয় না সাত্তার কয় না গাফার কয় না রহমান কইছে আল্লাহ দয়া কইরা লেখা পড়া ছাড়া আমার জন্য কোরআন রে আল্লাহ সহজ করে শিখিয়ে দিয়েছে তাফসীর গেছো তো আমার নবীকে হাফিজিয়া মাদ্রাসা যাইয়া কোরআন শিখছে সময় লাগছে বস এরপরে বলতেছে ওয়া তাকফিফুস শরিয়াতে আল্লাহ আমার নবীজি শরীয়তকে সহজ করে দিছে আমাদের শরীয়তটা কি সহজ না কঠিন কথা আসতে হ্যাঁ আমরা জোহরের নামাজ ফরজ কয় রাকাত আসরের ফরজ কয় রাকাত এশার ফরজ কয় রাকাত কিন্তু সফরের মধ্যে যে কষ্ট এই সময় কি চার রাকাত না দুই রাকাত হজ কি আল্লাহ সবার উপরে ফরজ করছে না লিল্লাহি আলান নাসে হিজ্জুল বাইতে মানিস তাতা ইলাইহি যারা যাইতে পারবো টাকা পয়সা আছে তার উপরে হজ ফরজ এই যাকাত কি সবার উপরে ফরজ তার উপরে ফরজ তাহলে বোঝা গেল শরীয়তটাকে আল্লাহ সহজ করছে না কঠিন করছে আল্লাহ আপনাকে এই নেয়ামতটা দিলাম সুবহানাল্লাহ আসলে কি নবীর জন্য না আমরার জন্য এই একটা কথা আছে আমাদের কুমিল্লার ভাষায় ফুতেরে কলা দিলে বাফের কলা খানা হয় কলা দি কলা একটা মানুষ দুইজন বুঝল নওয়াজ কলা কয়টা মানুষ কয়জন হে দুইজন কেডা কেডা আরে কথা কেন কেটে কেটা এখন যে দিব হে কারে দিলে দুজন খুশি হইব ফোলারে দিলে না বাফরে দিলে উনি কে বাফরে দিল আপনারা ভালো করে বুঝে টুঝে করবো আজকে এমন তফসিরে ধরছে আর তার ফ্যাক্টিক্যাল কলা কয়টা মানুষ কয়জন হে দুজন কেটা কেটা কারে দিলে দুজন খুশি হ্যাঁ বুঝে লাইছি ফুতেরে দিলে বাফে না খাইয়েই খুশি আর যদি বাফারে দিত বাফে খাইতো ফুতে আগ করে সাইয়া সাইয়া বাফারে গালে গালি দিত কি কথা কেন ঠিকই না হ্যাঁ তা আমার নবীরে কোরআন দেওয়া শরীয়ত দেওয়া কাউসার দেওয়া মানে আমরাই দিছেন ওই ব্যক্তলে তাফসির বুঝে না ও আল্লাহ বলছে ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফির ও নবী তুমি আল্লাহ তসবি করো প্রশংসা করো আল্লাহর কাছে তুমি তুমি তওবা করো ক্ষমা চাও হে তফসিল লেখকে বইছে ওই নবীজির দিনের দাওয়াত পুষাইতে যাইয়া মাঝে মাঝে ভুল ভ্রান্তি করছে এই জন্য আল্লাহ নবীরে ক্ষমা চাইতে কইছে আরে তাফসির তুই পড় পড়ে মৌলবি হ তাফসিরওয়ালা লিখতেছে আমার নবীর কোনো গুণা নাই নবীরে যে আল্লাহ ক্ষমা চাইতে কয় উম্মতে যে মাঝে মাঝে গুণা করে ফেলায় নবীর তবার কারণে উম্মতের গুণা মাফ হইয়া যায় দিনে 70 বার
অথবা একশোবার আমার কিতাবটা খালি প্রিন্ট হচ্ছে আশা করি এক তারিখের আগে কপিটা চলে আসবে আলহামদুলিল্লাহ জোর করুন কিতাবের নাম হলো তওবা ও ইস্তিগফার সিরাজনগর থেকে ক্লিয়ারেন্স গেছে ফ্রেশের মধ্যে সাফা হইতেছে তওবা ও ইস্তিগফার তওবা করার দরকার নেই কি জন্য গুনাহ যে গুনাহ নাই কার কার একটা হাত উঠায় দেখেন তো পুরস্কার পাবেন একশো টাকা আসেনি গুনাহ আসেনি এবার পুরস্কার পাবেন পাঁচশো টাকা হাত উঠাইবেন কেডা বলতে পারবেন আমার নবীর গুনাহ আছে তো নবী কতবার তবা করেছে আমরা তো দিনে সারা দিনে পাঁচবারও করতাম টাইম পাই না পাঁচ অক্ত নামাজ লাগে পাঁচবার পড়ি না সালাম ফিরালে দৌড় মারি এরম আছে কিনা ফরজ নামাজের মুনাজাত পর্যন্ত দেয় না আছে কিনা জোর কর সুনাত সান তুমি থাকো বৃষ্টি বন্ধ হয়েছে আমি তফসির করব ফাসাল্লিলি রব্বিকা ওয়ানহার এই ওয়ানহারের তাফসির হলো যেখানে জবা করে এটার নাম হলো গলা তাফসির ওলা কয় ও নবী নামাজ পড়া খালি দর দিও না গলা পর্যন্ত হাত উঠাইয়া ফরজ নামাজের পরে তুমি দোয়া করো হাত কি নিচে রাখ কেন উপর উঠাইয়া কটু পর্যন্ত ওয়ানহার যেখানে জবা করে এই পর্যন্ত ও খোদা দিবা না ও খোদা দাও না তিনশো তেরো জন লইয়া আইছি বাঙ্গা তলোয়ার ও খোদা কাফের হইল এক হাজার বদর যদি ঠকিয়া যায় লাম তো বাদ এই জমিনে তোমার কেউ এবাদত করতো না আল্লাহ তুমি কারোর ফাইতে না নবী এইভাবে হাতটা তুলতে তুলতে উপরে চাদর মুবারকটা নিচে পড়ে যায় বগুলটা দেখা যায় আল্লাহ তো হাবিবা টেনশন করেন না আপনার সান্ত্বনার জন্য এই বদরে আমি এক হাজার ফেরেস্তা পাঠাইতে রাজি হয়ে গেল আল্লাহর হাবিবের কান্দা বন্ধ হয় না মুনাজাত বন্ধ হয় না আল্লাহ কয় হাবিব আপনাকে তিন হাজার ফেরেশতা দিতে রাজি হলাম সুবহানাল্লাহ কত হাজার সূরা বাকারা তুমি খুলে দেখো এরপরে নবীর কান্দা বন্ধ হয় না আল্লাহ কয় হাবিব তিনশো তেরো জন লইয়া আইছেন কাফের হইলে এক হাজার যান একজন হইলেই তো যথেষ্ট একটা ধাক্কাই তো এতজনে লইতো না তা আপনার মনের মধ্যে যেহেতু এখনো কষ্ট এই কষ্টটা যাতে না থাকে আপনার সান্ত্বনার জন্য বদর ময়দানে আমি পাঁচ হাজার সিল মারা দামি দামি ফেরেস্তা নাজিল করতে রাজি হয়ে গেছি সিল মারা বুঝুন স্টারওয়ালা যদি থাকে এটি বড় বড় অফিসার সিল মারা বুঝুননি যেটির কান্দে কি থাকে বুঝুননি কত হাজার দিব আল্লাহ কারে সান্ত্বনা দেয় আহ আমার নবীর সান্ত্বনার জন্য যদি পাঁচ হাজার ফেরেশতা বদর মাঠে আল্লাহ নাজিল করার ঘোষণা দিতে পারে আমরা সেই নবীর উপরে যারা নাকি মাঠে ঘাটে মান সম্মান লইয়া টানাটানি করে সেই নবীর পক্ষ হইয়া নিজের কি অন্তত জীবনটারে কোরবানি দিতে ময়দানে নামতে আমরা রাজি হইতে পারি না তফসির বস কয়টা কইছি এ পর্যন্ত কয়টা কইছি অঙ্ক বলে কয়টা কইছি এই তো অঙ্ক কয় আমি তো অঙ্ক এতক্ষণ বলে ফেলছি এরপরেরটা হয়েছে আসহাবে ও কাসরাতুল আসহাবে ওয়াল উম্মাহ সাত নম্বর হলো হাবিব টেনশন করেন না এই জালেমে বলেছিল আপনার সন্তান মারা গেছে আপনি নির্বংশ আমি আল্লাহ ঘোষণা করলাম আপনাকে কাউসার দিছি মানে আপনার উম্মত সাহাবী অনেক বেশি ওয়াল ইত্তেবা আপনার তাবেদার এরা কিয়ামত পর্যন্ত আপনার গুণগান গাইবে আবু জাহিলার নামে কেডা মিলাদ ভরায় বস আসামেনু আট নম্বর হলো রিফাতুজ জিক্রে আমার নবীর আলোচনাকে আল্লাহ সমুন্নত করেছে কি তফসিল লিখতেছে ইজা জুকির তু জুকির তা মাই ও নবী আমি আল্লাহর নাম যেখানে তুমি নবীর নাম এখানে তফসিল লিখতেছে আই ফিল কালেমাতে ওয়াল আজানে ওয়াল একামাতে দিমনি একটা টান কথা কয় না কেন আর আজকে দাঁড় দেওয়ান কালকে না জবাই করো জবাই আল্লাহ আইব কালকে আমি খালি দাঁড়টা দিয়ে যাই
তালে মায়ার নামাজেতে আজানের একামাতে বলো তালে মায়ার নামাজেতে আজানের একামাতে দিবানিশি জপে ওই নাম মুয়াজ্জিনের সুর মোহাম্মদ আহমদ নামটি লাগে কি মধু যারা ভালো লাগছে জোর করে মারহাবা কোরআন হাদিস যহ তৈতি পাতায় পাতায় তার নাম জ্যোতি আল্লাহ হাফেজ কোন জায়গায় নাই আমার নবী কথা লম্বা হয় আমার কোনো দোষ নাই খোদা বৃষ্টি বন্ধ করছে আমি কি করতাম বৃষ্টি হলে তো তাড়াতাড়ি যাইতে পারতাম চালাইতাম না বন্ধ করে দিতাম চালাইতাম নি এই সিলেট অঞ্চলে এই সিজনে এটা আমার দ্বিতীয় মাফি আপনার ফার্স্ট হইতে পারেন না এর আগে আমি বাহুবল আসছিলাম রবিউল আউয়াল ঈদ মিলাদুন নবীতে যে হাফেজ জুবাইর আছে না ফতেপুরের আলাপুর ফতেপুর এটা আজকে দ্বিতীয় মাফি এখনো তো তেল মোবিল তাজা আছে কি আলহামদুলিল্লাহ জোরখন এখন আর একটু চালাইতাম নি জোরখন তাহলে কোরআন হাদিসে নবীর নাম আছে কি নাই একটু লম্বা হলে কষ্ট না তো আদম আলাইহিস সালাতু আসসালাম গন্ডম খাইছে খাইয়া 300 বছর কানছে কানতে কানতে কি কইছে রব্বানা তোমার জানো না কয় না রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না আল্লাহ কথা কয় না জবাব দেয় না 300 বছর পরে আরাফার ময়দানে যাইয়া কয় খোদা বেহাককে মোহাম্মদ নিক ফিরলি আল্লাহ মোহাম্মদের খাতিরে তুমি আমারে মাফ করে দাও আল্লাহ লগে লগে জিগা কাইফা আরাফতা মোহাম্মদ নাই তুমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিনছো কেমনে আদম আলাইহিস সালাম ডাক দিয়া কয় লাম্মা খালাক্তানি বিয়াদিকা ওয়া নাফাক্তা ফিয়া মির রুহিকা যখন তুমি আমার এক কুদরতি হাতে বানাইলা আমার মধ্যে রুটা ঢুকাইলা ফারাফাতু রাসি তখন আমি মাথাটা উঠাইছি উঠাইয়া দেখি আরশ আজিমের সোকেটের মধ্যে তোমার নামের লগে ওই বন্ধুর নামটা লেখা রইল মাকতুবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ কত লিখলে লিখছি এখন কি হইছে কয় ফা আলিমতু আমি বুঝলাম আন্নাকা লাম তুদিফ ইলা ইসমিকা ইল্লা আহাব্বাল খালকে ইলাইকা তোমার নামের লগে যখন এই নাম এটার লেখছো নিশ্চয়ই এর খুব মায়া করে মোহাব্বত করে তুমি বানাইছো যদি আমার কথাটা ঠিক হয় তো এই বন্ধুর খাতিরে তুমি আমার মাফ করো আল্লাহ জবাব দে সদ্দাক্তা ইয়া আদম হ্যাঁ রাইট আদম তুমি যা বলেছো ঠিক বলছো লাউলা মোহাম্মদুন মা খালাক তুকা যদি আমার বন্ধু মোহাম্মদকে না বানাইতাম তোমারও বানাইতাম না এরে এত কাল কেরে রাব্বানাক জলম না কইয়া কান্লা যেদিন খাইছিলে এদিনে যদি নবীর নাম লইতা লগে লগে তুমি আমার কাছে মাফটা পাইয়া যেতে আমরা সেই নবীর উসিলা ধরে আল্লাহর কাছে মাফ চাইতে চাই রাজি আছি কি না তাহলে আজকে একটা মুনাজাত হবে সেই নবীর গোলামি লইয়া রাজি এখনই শুরু করবো না একটু পরে বস তাহলে আরশ আজিমে নবীর নাম আসেনি আজানে আসেনি কলমাতে আসেনি কোরআন শরীফে আসেনি মোহাম্মাদুর সব জায়গায় যদি থাকতে পারে যে যত আন্দোলন করুক না কেন লেখছি তো লেখছি মসজিদের দেওয়ালে আল্লাহ রসুলের নাম এই রসুলের নাম আমরা কাটতে রাজি হব কিছু কিছু কাটাকাটি শুরু হয়েছিল কলম লেছেন কিছু কইবেন নাকি তাই আমি বানি কালেকশন আজকে হইতো না কালেকশনের জন্য আনলে আমার পরের দিন আনবা কি কর কি কর কালেকশনের জন্য যদি আনবা কোন দিন আনবা পরের দিনও আনতো না কালেকশনও মানতো না এটা কোনটা বস আসলে এটা একটা মহাব্বত কথা বলেন ঠিক কিনা তা আমি একটা কথা জিজ্ঞাসা করতে চাই এই 26টা তাফসির কি আপনারা শুনতে মানে চায় এটা তো আজকে পক্ষে সম্ভব না কারণ এই রাইটার যখন কলম ধরিয়া ফেলায় তখন আর উকিলে সামনে বাড়তে অর্ডার অর্ডার কি কথা বলো ঠিক না কলম ধরিয়া লাগছে আমি আর সামনে যাইতে পারি না আট পর্যন্ত গেছি বাকি রয়েছে
এগুলি ইনশাআল্লাহ কবে হবে কবে হবে হ্যাঁ ঠাস ঠাস একটু কইয়া যাই আল্লাহর দোহাই লাগে আমরা কলম ডাল লিখতেন না কইতাম নি কোন এক এই পর্যন্ত আইছি কি আত্তা আছে নূরুন ফি কালবিকা এই আট নম্বর আল্লাহ কো আপনার কলবের মধ্যে আমি নূর দিছি সুবহানাল্লাহ না মাটি দিছি নূর আরে কথা কই কি দিছি নূর ইশারা আশারা কথা কই আমরা বুঝা লাগে তারপরে আল আশিরু 10 নম্বর আশাফাতু আপনি নবীকে আমি শাফাতের মালিক বলে দিছি সুবহানাল্লাহ তারপরে বলতেছে আল হাদি আশার 11 নম্বর আল মুজিজা আপনাকে আমি মুজিজা দিছি সুবহানাল্লাহ যাহা চাইবেন তাহাই পাইবেন সান্দেরে কয় টুকরা হইয়া যা লগে লগে টুকরা হইছে আলীর নামাজ কাজা হইছে সূর্য উঠতো আর নবী কয় আল্লাহ কয় আপনারে তো দিয়েই রাখছে আপনি খালি ইশারাটা দেন না আমার নবী খালি ইশারা মারছে ডুবন্ত সূর্য আসমান উঠে বসে রইছে কিয়ামতের ময়দানে নবী ডাক দিয়ে কবে আলটিমেটাম 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 কেউ সাত দিনের আলটিমেটাম দেয় কেউ নয় দিনের দেয় কেউ চব্বিশ ঘন্টার দেয় এর আলটিমেটাম যুগ আইছে কথা বলা ঠিকই না আমার নবীর আলটিমেটামটা আপনারা শুনতে মানে চায় কি চায় না আমার নবী কয় আমাকে আল্লাহ কোরআন শরীফে বলছে কি ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা নবী তুমি যেমনে খুশি হইবা তোমারে আমি এমনি দিব কিয়ামতের ময়দানে আল্লাহ কয় তোমারে দিলাম কাউসার মানে শাফাত নবীও কয় আমিও আলটিমেটাম দিয়া জাহান্নামের গেটে খাড়াইলাম একটা উম্মত যদি জাহান্নামে থাকবে তুমি যতই দিয়েছো নামাজ কমাইছো কেবলা বদলাইছো আমারে কত কিছুই দিছো কিন্তু তুমি আমারে খুশি আর রাজি করতে পারবে না আমার আল্লাহ রহমতের দরিয়ার মধ্যে জোয়ার আইবে আল্লাহ কো হাবিব আপনারে কষ্ট দিয়া কোনো উম্মতের জাহান্নামে রাখতাম না যারে বলবেন তারেই জাহান্নাম থেকে বাইর করতে আমি আল্লাহ রাজি হইব সুবহানাল্লাহ নবী কো যারে মানি একজনও যদি থাকবে আমি রাজি হইতাম না আল্লাহ কো হাবিব কলমা যেদিন পড়ছে আপনি জানেন এগুলার তো বাহির করব যেদিনের ভিতরে কলমা ডরে কইতো পারছিল না আপনার খাতিরে এদের কো বাহির করতে আমি আল্লাহ রাজি হইলাম সুবহানাল্লাহ এই নবীটা বালা না খারাপ একটু একটু দোষ আছে লাডি সাফের মাতাত না তার মাতাত মারার দরকার আর কথা কথা ঠিকই না সৌরভ বলেন নবীর কোনো দোষ আছে না নবীর দোষ যে কইব বুঝা গেল হের জন্মের দোষ আছে ঠিক কি কথা কন না জন্মের দোষ না থাকলে নবীর দোষ বলতে আল্লাহ নিজে কোরআন শরীফে বলছেন এরপরেটা বলতাম নি তারপরে বলতেছে আসানি আশা বারো নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সব দেখেন এ গাদায় বলে কলমা কাটটা দিব হে তো এ কিতাবটা পড়ছ না মূল কিতাব লা ইলাহা ইল্লাল্লাহ এ কলমাটা তাফসীর লিখতে দিব পুরো নাকি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এরপরে বলতেছি কি আসালিস আশার ১৩ নম্বর আল ফিকু ফিদ্দিন ধর্ম বুঝার জ্ঞান আল্লাহ নবীর দান করেছে তারপরে আর রাবে আশার আর সলাওয়াতুল খামস পাঁচ অক্ত নামাজ আপনি নবীকে দান করলাম এটা যে কত বড় নেয়ামত সুবহানাল্লাহ এরপরে আল খামিস আশার আজিমু মিনাল আম যত জিনিসের মধ্যে স্তরে বড় সব বড় মর্যাদা আপনি নবী আপনাকে দান করলাম আসাদ আশার আল খাইরুল কাসিরুদ দুনুবি ও লক্রুবি দুনিয়া আখেরাতের মধ্যে যত মঙ্গল কল্যাণ আছে বেশি 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 বস্তা বইরা নবী আপনাকে আমি দান করলাম বস এই কিতাবে ১৬টা লেখছে আমি ১৬টা কইয়া দিছি বাকিটি আগামী বছর হায়াতে বাচ্চা থাকলে হবে আর মইরা গেলে আর কি করার আছে এই বৃষ্টি হয়নি বৃষ্টি হয়নি তো কথা তো ছিল আমি উঠলে আপনারা উঠবেন আমার বৃষ্টি হয় না এখন আপনারা কেন উঠছেন নিশ্চয়ই কবে ইমার্জেন্সি হয়েছে কি করে কতক্ষণ আর ঠান্ডার মধ্যে বইয়ে থাকতে পারে আমি উঠতাম রেডি হয়েছি এবার বলেন তো দেখে আগামী বছর মাহফিলটা চলতো না বন্ধ হয়ে যেত কি গান হইতো না তাফসির হইতো এই তাফসিরটা এখন থেকে শুরু হইতো আগামী বছর একটা ফোস্টার ছাপাইতো কে দিব কোন বিসমিল্লাহ কই ফোস্টার ফোস্টার সভাপতির নামে লিখে লাই কয় মাস আসিলেন কি আপনারা কি কন কার নামে দিতাম সভাপতি সভাপতির নামে ফোস্টার
কিছু কইতেন না আপনারা কিছু কইতেন না আস্তে কা মারহ জোরে কোন জানা দুই নম্বর আগামী বছর মাইকটা কে কারে দিতাম ফার্নিচারের মালিক আসেনি ফার্নিচার মালিক গেছে কই তাবিজ ইসলাম সবুজ মাইক মারহাবা জোরে কোন আল্লাহ আওয়াজ যেমন বড় হয় এই যে মাইক দিবে হের দুনিয়া আখেরাতের ইজ্জতটা বড় করে দাও আমিন জোরে কোন কি কোন ওয়াজ গেছে কোন ইচ্ছা কালেকশনও যাচ্ছে কোন ইচ্ছা তারপরে আগামী বছর ফ্যান্ডেলটা কে দিবে কিয়ামতের ময়দানে নবী যে হাউজে কাউসার পান করাই দিবে আমরা কিন্তু হজে গিলাটা দোয়া পড়ি আল্লাহুম্মা আজিল্লানি তাহাতা জিল্লা আরশি আল্লাহ কিয়ামতের ময়দানে আরশ জমিন নিচে জায়গা দিও ওয়াসকির মিন হাউদি নবীকা তোমার নবীর হাউজে কাউসার থেকে আমারে পানি খাওয়াইও লা আজমাউ বাদাহা আবাদা যে পানি খাইলে আমার আর পিপাসা লাগতো না এ আরশ আজমের ছায়ার নিচে যাতে আল্লাহ জায়গা দেয় আগামী বছর ফ্যান্ডেলটা সাজাইতে একটা লোক কারে কইতাম কর এ নাম কর না এবারে দেশও আসেনি না গেছে গা আমার কথা কইেন বলে আপনার বাপ ফেরে শহীদ আকুল মিয়া কয় কি কয় শহীদ শহীদ মানে কি এটা মরেও মরে না মরেও মরে না হ্যাঁ নাম বদলা এলো বকুলের জায়গায় এখন অকুল কোরআনের মধ্যে দেখেন নামই কেন আছে গো ইমরাতু ইমরান আছে নি মা গো সুর একখানের নামও আছে আল ইমরান যেমন বাপ নামও রাখছে এমনই ফ্যান্ডেল দেন আপনার বাপের কবরের জন্য আল্লাহ বেহেস্তে চাদর বিছাইয়া দেয় উপর দিয়ে যেন ফ্যান্ডেল সাজা দেয় আমিন জোরে কর আমার ছেলে হচ্ছে বড় দোয়া আর কিছু নাই দেখি কি কয় বুঝা টুজা লোকের লোক দিব হে বড়জনের নাম কই এটার নামে না ইজ্জত এটার নামে না আদর মারহাবা জোরে কর না কেন আমি একবার এটা হের না মনে হের বাইয়ের না মনে এটা শহীদ আকল মিয়ার নামে দিয়ে দিলাম অক্ষর কি কর সৌজন্যে শহীদ আকল মিয়া কথা বলা ঠিক না আপনারা আকল মিয়ার কথা শুনলে মনটা খারাপ লাগে না ভাল লাগে কেন কষ্ট লাগে না কোবাই জামাই রালাইছে অর্থাৎ মনের মধ্যে দুঃখ থাকতে হবে আনন্দ থাকতে হবে কথা বলুন কি কন শহীদ আকল মিয়ার সন্তান যারা বেঁচে আছেন তারা বাপের মাগফিরাতের জন্য আগামী বছর আবার ফ্যান্ডেল দিবেন আমি দাবি রাখছি আল্লাহ যেন তাদের এই দাবি মঞ্জুর করার সুযোগ করে দেন আমিন জোরে কর হ্যাঁ ফ্যান্ডেল গেছে পোস্টার গেছে মাইক গেছে না মাইক গেছে নি মাইক গেছে আর কি বাকি রয়েছে এবার আপনি কন আগামী বছর আমি হাদিয়া দেওয়ার জন্য আপনি কয় টাকা লেখাইবেন কন কন আপনি আগে কন আমার মানে বুঝেন না নবী কি নিজেকে হাউসে গাও স্যার আমার দন মানে বক্তা করে দন কথা বলে ঠিকই না আমার দন মানে আলেমরে দন বুঝে না কেন এ জায়গা মতো দর্শিত সাংবাদিক মেম্বারশিপ আসেনি না গেছে রাতে শোয়ার সময় হাতে বিছাইয়া বালিশের নিচে ছাইয়া ঘুমাইয়েন ঘুমের তো উঠতে নিয়ে আবার জায়গা কোন সময় কি কথা বলে ঠিক কি না এই সাংবাদিক সাহেব তিনি দিবেন 2000 মারহাবা জোরে কোন এ মুশাহিদ তো কত লেখাই দাও মুশাহিদ সাহেব 1000 মারহাবা জোরে কোন এখনো মালানা নোমান কত লেখা মালানা নোমান সাহেব 1100 সবাই কোন মারহাবা এবাটার নাম জানেন নি কত কেন এবাটার নাম জানেন নি আমি কই আবার লগে একখান কি আছে না আবার আরো আছে না আসেনি কতটি এবার নিজে নিজে কর 1100 টাকা সবাই কেন মারহাবা আপনার ফার্সের জনের থেকে আমি কানে কানে একটু শুনে নিলাম কি কর জনাব কি নাম মুখতার সাহেব 1100 টাকা সবাই কেন মারহাবা এবার নাম জানেননি আপনারা নাম কোন দুলাল ভাই সবাই কোন তিনবার দুলাল ভাই দুলাল ভাই দুইবার না হয়েছে তিনবার কত কইছে কত হয়েছে কোন আপনি কোন কত 1100 টাকা সবাই কোন মারহাবা এবার আপনাদের মধ্য থেকে কে সাহস কইরা মন খুললা নবীর হাউজে কাউসার পানের ইচ্ছা করে একটা হাত উঠাইবেন যা মনে আছে আপনি তাই করবেন একটা হাত কার
মারহাবা জোরে কোন আপনারা ময়দানে এবার ছাড়া দিয়েছে একটা লোক কি মহব্বতে হাতটা উঠাইবেন না ওই যে উঠছে 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 আপনি একটু কাছে এন তো দেখি আপনার লোক আমি হাতটা মিলে মাঠের মধ্যে আপনি আমার প্রথম ইজ্জতটা দিছেন আর রাখেন কি নাম শাহে আলম সারা পৃথিবীর বাচ্চা মা বাবা জিন্দা না কবরে হায়াত কি কমতো কইতাম না বাড়তো কইতাম সুস্থ হইতো না অসুস্থ হইতো খাওয়াই তো কষ্ট হইব আল্লাহ হায়াত বাড়াই দেব সুস্থ রাখো শাহ আলম সাহেব তিনি দিচ্ছেন কত এক হাজার টাকা সবাই কোন মার হবা এই 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 পিছনের মধ্যে নাম কর আমি আর ফিসের দিকে তাকাইতাম আপনার নাম কোন আপনি তো এমনি দেন আজকে একটা উসিলা আছে কি কর কি নাম কুতুবুদ্দিন পিসা বুজুর দিছেন এগারোশো সবাই কোন মার হবা ওই বেটা তেল ওই বেটা তেল এই তো একটা দিলে তো হইল জনাব আলাউদ্দিন তিনি মাইক প্রসারের জন্য সিএনজি মানে আমরা দিয়ে ফেলাইব আমি কইলাম সিএনজি দিয়ে লাইব নাকি সিএনজির ভাড়া দিব সবাই কোন মার হবা এই আতা রহমান সব এগারোশো সবাইকে মার হবা আমার পুরান মাস্টার সাহেব আইসেনি দেখেন তো এখান দিয়া মাস্টার সাহেব বুঝেননি আপনারা আর মাস্টার সাহেব বুঝেননি আপনারা কি না ওই হে দিকে যে বাড়ি জারু বাড়ি মা নার কাছে ওখানে কোন শরীর খাওয়ানোর জন্য জোর করতাম না কত কইতাম কত কইছি কি কন মাস্টার সাহেব জহিরুল ইসলাম সাহেব এক হাজার সবাই কেন মার হবা আরেকটা যে রাইফেল হলো আমি কইতাম যে বীর মুক্তিযুদ্ধে কই আপনার লগে লগে যে হাঁটতো কই মাহমুদুর রহমান আফজল কত কইছে কই আজকে দেরি করা যাবে না নবীর একটা সালাম না দিয়ে একটা লোক উঠবে না নাই দেখে আপনার মাঠের থেকে মার জন্য পাঁচশো এই বাফের জন্য পাঁচশো নিজের জন্য একশো এগারোশো টাকা এই তিনটা অঙ্ক ওই যে হাতুর এটা লন এটা লন এই লন দুজন তো দেখছি এই হাতটা লন ডাক্তার আব্দুল হামিদ সাহেব এগারোশো সবাইকে মার হবা পিছনের জনাব কি নাম আব্দুল সাত্তার বাড়িঘর ঠিকানা আপনার সিগন্যাল লইয়েন মা বাবা নিজের জন্য এগারোশো সবাই কোন মার হবা তিন নম্বর একটা হাত মার জন্য পাঁচশো বাবার জন্য পাঁচশো নিজের জন্য একশো সারা মাঠের মধ্যে একটা মালক আজকে কোনো কালেকশনের দিন না তবু একটা ভালোবাসার কারণে কি কন আলহামদুলিল্লাহ এই আমি একটু তাফসির করব না শুধু টাচ দিয়ে চলে যাবো আপনারা একটা লোক করবেন না নবীর সালাম ফাসাল লিলে রব্বিকা ওয়ানহার আল্লাহ পাক বলতেছে নামাজ পড়তে এই কেন নামাজের কথা বলছে এবাদতের মধ্যে নামাজে সব আছে মুখেও আছে অন্তরেও আছে শরীরেও আছে কথা না ঠিকই না এরপরে ওয়ান হার মানে কোরবানি করো কোরবানি কেন এটা হলো মানুষের খাওয়া তাহলে নামাজ হলো আল্লাহর হক আর কোরবানি হলে কি খাওয়া গোস্ত খাওয়া এটা হলো মানুষের হক তাহলে বান্দার হকের কত আল্লাহ বলছেন আল্লাহর হকের কথাও বলছেন অতএব আমরা বান্দার হকও আদায় করব আল্লাহর হকও আদায় করব কথা বলেন ঠিকই না এবার আমি জানতে চাই আমরা যে টাকা পয়সার মালিক হয়েছি এটিকে মায়ের পেটের থেকে লইয়া আইছি এখন আমাদের যে টাকা পয়সা দিয়েছেন কে তাহলে শুক্রিয়া আদায় করলে কার মাশাল্লাহ আব্দুল সাত্তার সাহেব নগদ এগারোশো টাকা সবাই জোর বলি মারহাবা আলহামদুলিল্লাহ আজকের পরিবেশটার চাইতে কালেকশনের মর্যাদাটা বেশি আর কে দেবেন নিজের থেকে কোনো জোর দবস্তে কিছু কিছু নাম বলছি এটা হলো আমার মহাব্বত আর কে আসেন হাতটা উঠাইবেন অন্তত পাঁচশোটা টাকা হইলে লেখা যান যে বেঁচে থাকলে আগামী বছর কোরআনের তাফসির একটা পেয়ালা হাউজে কাউসার যদি নসিবে ঢুকে তাহলে জীবনের বেড়া পার সুবহানাল্লাহ ইন্না আতাইনা কাল কাউসার আর কে নাই ইয়া নাবী সালাম